নমস্কার কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করব তার আগে গতকালে যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো একবার রিভিশন দিয়ে নেওয়া যাক বৈজ্ঞানিক গবেষণার জন্য তিরিশতম জিডি বিল্ড অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন অধ্যাপক সুমন চক্রবর্তী ইনি আইআইটি খড়গপুরের অধ্যাপক দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য টাচ সেন্সিটিভ ওয়াচ তৈরি করলো কোন প্রতিষ্ঠান আইআইটি কানপুর বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবসা বন্ধ করল কোন কোম্পানি এলজি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড অনুসারে আগামী বছর ভারতে অর্থনৈতিক বৃদ্ধির হার কত থাকবে সাড়ে বারো পার্সেন্ট ফোভার্সের বার্ষিক সব থেকে ধনী মানুষের তালিকায় ভারতের স্থান কত তৃতীয় প্রথমে আছে আমেরিকা সম্প্রতি হরিয়ানা সরকার কোন ই কমার্স কোম্পানির জন্য একশো চল্লিশ একর জমি অ্যালট করল ফ্লিপকার্ট কোন ভারতীয় ক্রিকেটারকে স্পোর্টস এক্সচেঞ্জ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হলো পৃথিবী ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংকে আরও প্রচার এবং উৎসাহিত করার জন্য কোন প্রকল্প চালু করল কেন্দ্র সরকার পিএলআই স্কিম কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কোন পোর্টাল চালু করলেন মধুকান্তি আজকে দশই এপ্রিল এবং এবার আমরা আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু করব তো চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন টারিং অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি পাচ্ছেন কোন বিজ্ঞানী এর সঠিক উত্তর অ্যালফ্রেড আহো ইনি কানাডার একজন কম্পিউটার সায়েন্টিস্ট এই টারিং অ্যাওয়ার্ড এটিকে কম্পিউটার জগতের অস্কার বলা হয়ে থাকে এটি প্রদান করে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি এটি একটি আমেরিকান অর্গানাইজেশন তারা ব্রিটিশ গণিতজ্ঞ অ্যালান টিউরিংয়ের নাম অনুসারে এটি দেওয়া হয়ে থাকে এবং এর পুরস্কার স্বরূপ এক মিলিয়ন আমেরিকান ডলার দেওয়া হয় এটি চালু হয় উনিশশো সালে বাকি অপশানগুলো দেখে নিলে ল্যাজলো লোভ্যাজ এবং অ্যাভি উইডারসন এরা দুজনাই এবছরের অ্যাবেল প্রাইজ পেয়েছেন এবং ম্যাগি ও ফ্যারেল ইনি এবছর হ্যামনেট বইটির জন্য ন্যাশনাল বুক ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছেন পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশের ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করলো ফিফা এর সঠিক উত্তর পাকিস্তান অ্যাকচুয়ালি পাকিস্তানের যে ফুটবল ফেডারেশন যার নাম পাকিস্তান ফুটবল ফেডারেশন ওখানকার যে ফেডারেশনের যে ইলেকশনটি হয়েছিল সেটি সঠিকভাবে হয়নি এই রায় দিয়েছিল ফিফা তা সত্ত্বেও পাকিস্তান ফুটবল ফেডারেশনের যে ইলেকশনে যারা জিতেছিল তারা জোর করে ওখানে দায়িত্ব নিতে গেলে ফিফা এই ঘোষণা করে আমরা যদি ফিফা সম্পর্কে দেখেনি এটি উনিশশো চার সালের একুশে মে ফ্রান্সের রাজধানী প্যারিসে তৈরি হয়েছিল বর্তমানে হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জুরিকে এবং বর্তমান প্রেসিডেন্ট গিয়ানি ইনফ্যান্তিনো ফিফা ওয়ার্ল্ড কাপ যেটি পৃথিবীর দ্বিতীয় থেকে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের পরেই সেই ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে যদি আমরা দেখে নিই উনিশশো সালে শুরু হয় এবং প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে শেষ দু সালে হয়েছে এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স এবং দু সালে এটি হয়েছিল রাশিয়াতে সবথেকে বেশিবার জিতেছে ব্রাজিল পাঁচবার এবং ইটালি চারবার জিতেছে আজ অব্দি বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি গোল জার্মানির মিরোসলাভ ক্লোজে তিনি ষোলোটি গোল করেছেন এছাড়া দু সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটি হবে কাতারে এবং দু হাজার সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটি আমেরিকা কানাডা এবং মেক্সিকো এই তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে পাকিস্তান এর বাইরে খবরে রয়েছে বাবর ক্রুজ মিসাইল গজনাভি এবং শাহিন থ্রি এই তিনটে মিসাইলের সফল পরীক্ষা করেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির কেআরএল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে সোহবাগটা স্টেডিয়াম করা হয়েছে এবং অ্যাক্সেসমিট দু হাজার নামে বহু রাষ্ট্রীয় সেনামহরা করছে পাকিস্তান আমরা যদি পাকিস্তান সম্পর্কে দেখে নিই এটি হলো পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে বর্ডার রয়েছে ভারত আফগানিস্তান এবং ইরানের এর মধ্যে পাকিস্তান এই অংশটুকু যেটি এটি আদতে ভারতের অংশ তা পাকিস্তান দখল করে রেখেছে যেটাকে আমরা পাক অকুপাইড কাশ্মীর বলি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমা রেখা তাকে বলা হয় র্যাগ লাইন ভারতের সঙ্গে পাকিস্তানের যে সমস্ত রাজ্যের বর্ডার রয়েছে লাদাখ জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান এবং গুজরাট পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কারেন্সি পাকিস্তানি রুপি প্রাইম মিনিস্টার ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলবি পার্লামেন্টের নাম ন্যাশনাল পার্লামেন্ট লংগেস্ট রিভার্স সিন্ধু ন্যাশনাল স্পোর্টস এখানকার হকি এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বেনজির ভুট্টো যিনি পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ইনি যে কোনো মুসলিম দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পরের প্রশ্ন রিপাবলিক অফ গ্যাবনে ভারতের রাষ্ট্রদূত কে হলেন এর সঠিক উত্তর রামকরণ বর্মা বাকি অপশনগুলো দেখে নিলে জয়দীপ ভাটনগর ইনি সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান হয়েছেন মনপ্রীত বোহরা ইনি অস্ট্রেলিয়াতে ভারতের হাই কমিশনার হয়েছেন এবং তারণজিৎ সিং সান্ধু ইনি বর্তমানে আমেরিকাতে ভারতের রাষ্ট্রদূত আচ্ছা এই রাষ্ট্রদূত এবং হাই কমিশনার এই দুটির মধ্যে পার্থক্য কী যে সমস্ত দেশ কমনওয়েলথের সদস্য সেই সমস্ত দেশে যারা রাষ্ট্রদূত হয় তাদেরকেই হাই কমিশনার বলা হয়ে থাকে বাকি দেশদের যারা তারা রাষ্ট্রদূত ভারত উনিশশো সাতচল্লিশ সাল থেকেই কমনওয়েলথের সদস্য এবং কমনওয়েলথের হেডকোয়ার্টার ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত আমরা যদি গ্যাবন সম্পর্কে দেখে এটি গ্যাবন এবং এটি পশ্চিম আফ্রিকাতে অবস্থিত গ্যাবন সেই ১৩টি দেশের একটি যে ১৩টি দেশের ওপর দিয়ে নিরক্ষরেখা ক্রস করেছে গ্যাবন বাদে বাকি যে দেশগুলোর ওপর দিয়ে নিরক্ষরেখা ক্রস করেছে সেগুলি হল ইকুয়েডর ব্রাজিল কলম্বিয়া সাউটম রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো উগান্ডা কেনিয়া সোমালিয়া মালদ্বীপ ইন্দোনেশিয়া এবং কিরিবাটি গ্যাবনের রাজধানী হচ্ছে লিব্রেভিলে এবং এখানকার কারেন্সির নাম ফ্রাঙ্ক এর বাইরে গ্যাবন যে দুটি দেশের সঙ্গে বর্ডার তৈরি করেছে একটি হলো রিপাবলিক অফ কঙ্গো আর একটি হলো ক্যামেরুন এর মধ্যে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে এবং এখানকার কারেন্সি ফ্রাঙ্ক এবং কঙ্গোর রাজধানী ব্রাজাভিল্লে এবং এখানকার কারেন্সিও ফ্রাঙ্ক পরের প্রশ্ন অটো ফাইন্যান্স প্রদান করতে কর্ণাটকা ব্যাংকের সঙ্গে চুক্তি করল কোন গাড়ি কোম্পানি এর সঠিক উত্তর মারুতি সুজুকি মারুতি সুজুকি সিইও কেনিচি আয়ুকাওয়া এটি তৈরি হয়েছিল উনিশশো সালে হরিয়ানার গুরুগ্রামে এবং এর বর্তমান হেডকোয়ার্টার নতুন দিল্লিতে বাকি অপশনগুলো দেখে নিলে হিরো হিরো সাইকেল তাদের গ্লোবাল হেডকোয়ার্টার বানালো লন্ডনে টাটা টাটা মোটরসের নতুন এমডি এবং সিও হলেন মার্ক লিস্টেসেলো এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে এবং টেসলা তাদের যে ইলেকট্রিক ভেহিকেল কারখানা সেটি ভারতে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে খুলতে চলেছে টেসলার প্রধান হচ্ছেন এলন মাস্ক এবং এটি ক্যালিফোর্নিয়াতে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত পরের প্রশ্ন ইকোনমিক অ্যাফেয়ার্সের সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন এর সঠিক উত্তর অজয় শেঠ আমরা বাকি অপশানগুলো দেখে নিলে তরুণ বাজাজ ইনি সম্প্রতি রেভিনিউ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন রবি কাপুর ইনি সংসদ টিভির সিইও হয়েছেন এবং গোবিন্দ রাজুলু চিন্তালা ইনি এমনি বর্তমানে নাবারদের চেয়ারম্যান এছাড়া এশিয়া প্যাসিফিক রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ক্রেডিট অ্যাসোসিয়েশনেরও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোবিন্দ রাজুলো চিন্তালা পরের প্রশ্ন সিডভি যার পুরো কথা স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান কে হলেন এর সঠিক উত্তর এস রামান বাকি অপশনগুলো দেখে নিলে এইচ এল দাত্তু ইনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হয়েছেন কে শিবান ইনি বর্তমানে ইসরোর প্রধান এবং অজয় তিয়াগি ইনি সেবির প্রধান হয়েছেন সিডবি এটি তৈরি হয়েছিল উনিশশো নব্বই সালের দোসরা এপ্রিল এবং এর হেডকোয়ার্টার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে পরের প্রশ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অড় মাসিক স্কলারশিপ প্রোগ্রাম চালু করল কোন রাজ্য এর সঠিক উত্তর সিকিম সিকিম ভারতের প্রথম রাজ্য হিসাবে এই ক্ষুদ্র মাসিক স্কলারশিপ প্রকল্প চালু করলো এছাড়া সিকিমই ভারতের প্রথম রাজ্য যারা সম্পূর্ণ অর্গ্যানিক ফার্মিং অর্থাৎ এখানে কোনো রকম ইয়েতে রাসায়নিক সারে কোনো কিছু চাষাবাদ হয় না সব কিছু যে জৈব সার তার মাধ্যমেই চাষাবাদ হয় সেই অর্গ্যানিক ফার্মিং শুরু করলো এবং সিকিম প্রথম রাজ্য হিসাবে ভারতের যারা প্লাস্টিক সম্পূর্ণরূপে ব্যান করে দিয়েছে এই যে অরমাসিক মাসিক স্কলারশিপ প্রকল্প যেটি এটি চালু করার জন্য তারা শ্রী অরবিন্দ সোসাইটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং এতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক শিক্ষার্থীকে প্রদান করা হবে তবে তাদেরই যাদের অ্যাকাডেমিক কেরিয়ার ঠিক আছে অর্থাৎ তারা যদি যে রেজাল্টে আশা করছে সরকার সেটা দিতে পারে তাহলেই তাদেরকেই অর্থ প্রদান করা হবে আমরা যদি সিকিম সম্পর্কে দেখে নিই এটি হলো সিকিম জনসংখ্যার দিক থেকে ভারতের সবথেকে ক্ষুদ্র রাজ্য সিকিম আয়তনের দিক থেকে কিন্তু গোয়া আচ্ছা এই সিকিম উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল ভারতের বাইশতম রাজ্য হিসেবে সিকিমের সঙ্গে বর্ডার রয়েছে নেপাল ভুটান এবং চীন আর একমাত্র ভারতীয় রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের বর্ডার রয়েছে সিকিমের রাজধানী গ্যাংটক লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই একটা করে সিট রয়েছে সিকিমের লাস্ট রুলার অর্থাৎ উনিশশো সালে সিকিম যখন ভারতের অন্তর্ভুক্ত হয় তার আগে যিনি শেষ রাজা ছিলেন তিনি হলেন প্যালডেন থাংপুক নামগায়াল এবং এই প্রশ্নটি দু বছর আগে ডাব্লিউ বিসিএসের প্রিলিমিনারিতে এসেছিল উনিশশো পঁচাত্তর সালের ষোলোই মে স্টেটহুড পায় বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গভর্নর গঙ্গা প্রসাদ হাইকোর্ট সিকিম হাইকোর্ট ন্যাশনাল পার্ক কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এখানকার বিখ্যাত ফেস্টিভ্যাল সাগা দাওয়া ধ্রুপকা তেসি ফাঙ্ক লাফসোল এবং ভুমচু এবং লোসাং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটি সেটি হলো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক আমরা যদি সিকিমের আরেকটু ডিটেলস দেখে নিই সিকিমেই অবস্থান করছে ভারতের দ্বিতীয় উচ্চতম এবং পৃথিবীর সাপেক্ষে তৃতীয় উচ্চতম পর্বশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘার কাছেই রয়েছে জেমু গ্লেসিয়ার এই জেমু গ্লেশিয়ার থেকেই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে এছাড়া এটি হল চুম্বি ভ্যালি এই এটি তিব্বত অবস্থিত এই চুম্বি ভ্যালির থেকেই তোর্ষা নদীর উৎপন্ন হয়েছে এই চুম্বি ভ্যালির কাছেই রয়েছে বিখ্যাত নাথুলা পাস এই নাথুলা পাস দিয়ে ভারত এবং চীনের মধ্যে ম্যাক্সিমাম ট্রেড যেটা স্থলপথে হয়ে থাকে সেটা হয়ে থাকে প্রাচীনকালে কুষাণ রাজা কনিষ্কের সময় যে সিল্ক রুট ছিল সেটিও এই নাথুলা পাস হয়ে গেছে ভারতের সাথে চীনের ল্যান্ড রুটে যে ট্রেড সেটি তিনটে পাস দিয়ে হয়ে থাকে তার মধ্যে একটি নাথুলা এবং বাকি দুটো শিবকিলা এবং লিপুলেক এই দুটোই হিমাচল প্রদেশে অবস্থিত সিকিমের আরেকটি গুরুত্বপূর্ণ পাস হল জিলিপলা সিকিমে দুটি বিখ্যাত লেখ রয়েছে একটা হচ্ছে লেক সোমঙ্গ যেটি এখানে অবস্থিত এবং অপরটি গুরুদম্ভার লেক পরের প্রশ্ন আটই এপ্রিল কোন শিখ গুরুর চারশোতম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী সভাপতিত্ব করলেন এর সঠিক উত্তর গুরু অঙ্গদেব গুরু দেব ইনি দ্বিতীয় শিখ গুরু ছিলেন এবং ইনি প্রথম গুরুমুখী স্ক্রিপ্ট চালু করেন আমরা যদি শিখ গুরুদের সম্পর্কে একটু দেখে নিই প্রথম শিখ গুরু গুরু নানক যিনি শিখ ধর্ম চালু করেছিলেন আঠেরোশো সালে তার জন্ম হয়েছিল পাকিস্তানের লাহোরের কাছে তালবন্ডি বলে একটা গ্রামে দ্বিতীয় গুরু গুরু অঙ্গদ তৃতীয় গুরু গুরু অমর দাস ইনি লঙ্গর প্রথা চালু করেছিলেন চতুর্থ গুরু রামদাস যাকে আকবর মোগল সম্রাট আকবর জমি দিয়েছিল স্বর্ণ মন্দিরের জন্য এবং তিনি ইয়ে অমৃতসর শহরটি স্থাপন করেছিলেন পঞ্চম গুরু অর্জুন দেব ইনি গোল্ডেন টেম্পেলটা তৈরি করেছিলেন এবং তার সঙ্গে গ্রন্থ সাহেব যেটি শিখদের ধর্মগ্রন্থ সেটি কম্পাইল করেছিলেন ষষ্ঠ গুরু হরগোবিন্দ ইনি অকাল তখত তৈরি করেছিলেন সপ্তম গুরু হর রায় অষ্টম গুরু হরকিষণ নবম গুরু তেগ বাহাদুর এনাকে একদম এনাকে হত্যা করা হয়েছিল দিল্লির রাস্তায় ঔরঙ্গজেবের অর্ডারে এবং দশম এবং শেষ শিখ গুরু হচ্ছেন গুরু গোবিন্দ সিং ইনি খালসা প্রথা চালু করেছিলেন পরের প্রশ্ন সম্প্রতি সার্থক কে লঞ্চ করল এর সঠিক উত্তর বর্তমানের যিনি শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এর পুরো কথা স্টুডেন্টস অ্যান্ড টিচার্স হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু কোয়ালিটি এডুকেশন অমৃত মহোৎসব যেটি স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে সেলিব্রেট করা হবে তার একটি অংশ হিসেবে এটি চালু করা হলো। এর মূল উদ্দেশ্য যে ন্যাশনাল এডুকেশন পলিসিটি এসছে তার সঠিকভাবে যাতে ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য প্ল্যান তৈরি করা বাকি অপশানগুলো দেখে নিলে নির্মলা সীতারমন ইনি বর্তমানে ভারতের অর্থমন্ত্রী এবং তার সাথে সাথে কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টারও নির্মলা সীতারমন নরেন্দ্র সিং তোমারের হাতে রয়েছে বর্তমানে কৃষি দপ্তর তার সঙ্গে রুরাল ডেভেলপমেন্ট রাজ এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পরের প্রশ্ন সম্প্রতি কোথায় ওয়াটার ট্যাক্সি এবং রোপ্যাক্স ফেরি সার্ভিস চালু হলো এর সঠিক উত্তর মুম্বাই মুম্বাইয়ের মোট বারোটি রুটে এই সার্ভিস চলবে ভারতের প্রথম রাজ্য হিসাবে ওয়াটার ট্যাক্সি চালু করেছিল কেরালা এছাড়া মহারাষ্ট্র খবরে রয়েছে এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন পলিসি চালু করেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস স্কিম এবং কোয়ালিটি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন স্কিম চালু করেছে চিফ মিনিস্টার ওয়াটার কনজারভেশন প্রোগ্রাম চালু করেছে আপলে সরকার মহা ডিবিটি পোর্টাল চালু করেছে মহাসমৃদ্ধি মহা সশক্তিকরণ যোজনা চালু করেছে স্বদেশী মেট্রো র্যাকের উদ্বোধন হয়েছে মুম্বাইতে ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে ট্যানেল তৈরি হতে চলেছে মুম্বাইতে মহারাষ্ট্রের কৃষকরা ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট শুরু করেছে সম্প্রতি মহারাষ্ট্রের বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হলো আম্বালিগ্রাম এবং অনিল দেশমুখ ইনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মহারাষ্ট্র এটি হলো মহারাষ্ট্র মহারাষ্ট্র কিন্তু আগে বোম্বে নামে একটি রাজ্য ছিল যেটি মহারাষ্ট্র এবং গুজরাট মিলেছিল উনিশশো ষাট সালের পয়লা মে এই বোম্বে ভেঙে গুজরাট এবং মহারাষ্ট্র নামে দুটি আলাদা রাজ্য হয় মহারাষ্ট্রের সঙ্গে বর্তমানে বর্ডার রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা কর্ণাটক এবং গোয়া মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই এই মুম্বাই সলিসিট দ্বীপের ওপর অবস্থিত এবং এই মুম্বাইতেই ভারতের ব্যস্ততম সামুদ্রিক বন্দর জওহরলাল নেহরু পোর্ট অবস্থিত এবং গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইকে বলা হয় এবং মুম্বাইতেই গেটওয়ে অফ ইন্ডিয়াও রয়েছে যেটি উনিশশো সালে স্থাপন করা হয়েছিল মুম্বাইয়ের আরেকটি বিখ্যাত শহর হল নাসিক এই নাসিক থেকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরীর উৎপত্তি গোদাবরীর মোট দৈর্ঘ্য চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার এবং এই নাসিকেই গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলা হয়ে থাকে ভারতে মোট যে চারটি কুম্ভ মেলা হয় তার একটিই নাসিকে হয় বাকি তিনটি উজ্জয়িনী এলাহাবাদ এবং হরিদ্বারে হয়ে থাকে এবছর কিন্তু হরিদ্বারে কুম্ভ হচ্ছে মুম্বাইয়ের একটি বিখ্যাত হিল স্টেশন হলো মহাবালেশ্বর এই মহাবালেশ্বর থেকেই কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে এটি দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী এছাড়া এই মহাবালেশ্বরেই একটি বিখ্যাত লেক রয়েছে যাকে বলা হয়ে থাকে ভেন্না লেক মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতমালার ওপর দুটি বিখ্যাত পাস বা গ্যাপ রয়েছে একটি হলো থলঘাট যেটি মুম্বাইয়ের সঙ্গে নাগপুর বা কলকাতা যে মুম্বাই থেকে নাগপুর কলকাতার রাস্তা এটি থলঘাট হয়ে গেছে এবং মুম্বাই থেকে পুনে হয়ে চেন্নাই যে রাস্তাটা সেটি ভোরঘাট নামে আরেকটি পাসের মধ্যে দিয়ে গেছে ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট টাওয়ার তারাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটি মহারাষ্ট্রেই তৈরি হয়েছিল এছাড়া মহারাষ্ট্রে দুটি বড় ইনস্টিটিউট আছে হাই এনার্জি ফিজিক্সের একটি টিআইএফআর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং অপরটি বার্ক ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার এই বার্ক যার নাম অনুসারে জাহাঙ্গীর ভাবা তাকে ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার ফিজিক্স বলা হয়ে থাকে মহারাষ্ট্রে লোকসভায় সিট আটচল্লিশটি এবং রাজ্যসভায় উনিশটি মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে গভর্নর ভগত সিং কোশিয়ারি হাইকোর্ট বোম্বে হাইকোর্ট ন্যাশনাল পার্ক টুডুবু গুগমাল নয়গাঁও জওহরলাল নেহেরু বা পেঞ্চ সঞ্জয় গান্ধী বা বরিভিলি এবং চান্দলি ডান্সফর্ম ধাগরি গাজা কলি দাস লাভানি পাবরি এবং ডিন্ডি ফেস্টিভ্যাল গণেশ চতুর্থী গুড়ি ভু ভুবিজ নারালি পূর্ণিমা ভাত পূর্ণিমা কালিদাস ফেস্টিভ্যাল এলিফ্যান্টা ফেস্টিভ্যাল এবং কালাঘোড়াহাট রামসার সাইট দুটি একটি নান্দুর মাধমেশ্বর এবং অপরটি লোনার লেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছত্রপতি শিবাজি টার্মিনাস দ্য ভিক্টোরিয়া অ্যান্ড আর্ট অ্যাসেম্বল অফ মুম্বাই এলিফ্যান্টা কেভ অজন্তা কেভ এবং ইলোরা কেভ আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এর পরের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ